আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের বড় মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘণ্ট। ভিন্ন স্বাদের এই রেসিপিটির বিশেষত্ব হচ্ছে এই রান্নায় বিশেষ একটি বাগার অ্যাপ্লাই করা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। মুড়ি ঘণ্ট রান্নার জন্য প্রথমে আমি মাছের মুড়ো ভালোভাবে ধুয়ে কয়েক খণ্ডে কেটে নিয়েছি। এরপর এতে লবণ ও হলুদ মেখে রেখেছি। এখন আমি মুড়ি ঘণ্ট তৈরির জন্য 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি এবং 3 টেবিল চামচ পরিমাণ মসুরের ডাল নিয়ে নেব। এখন এই মসুরের ডাল আর মুগ ডালটাকে আমি মিক্স করে তারপর এগুলোকে চুলায় ভালোভাবে টেলে নিয়ে যখন এগুলোর থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের হবে তখন আমি এগুলোকে পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নেব। সাধারণত শুধুমাত্র মুগ ডাল দিয়েই মুড়ি ঘণ্টটা তৈরি করা হয়, কিন্তু আমি আমার রেসিপিতে সবসময় মুগ ডালের পাশাপাশি মসুরের ডালটাও রেখে থাকি, কারণ মুগ ডালের সাথে মসুরের ডাল অ্যাড করা হলে মুড়ি ঘণ্ট একটা অথেন্টিক স্বাদ পাওয়া যায়, যেটা শুধুমাত্র মুগ ডাল ব্যবহার করলে কিন্তু পাওয়া যায় না। এটা আপনাদের জন্য একটা গোপন ট্রিক্স, এটা ব্যবহার করে আপনারা আপনাদের মুড়ি ঘণ্টের স্বাদটাকে আরও বাড়িয়ে দিতে পারেন। এরপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি মুগ ডাল আর মসুর ডালের মিশ্রণটাকে ঢেলে নিয়ে তারপর অল্প আঁচে কিছুক্ষণ টেলে নিব। যখন ডাল থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। এক্ষেত্রে আমার 8 থেকে 10 মিনিট ধরে ডালটাকে চুলায় টেলে নিলেই চলবে। এবার আমি ডালগুলোকে পানি দিয়ে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নেব। ডালগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর 30 মিনিট ডালগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এখন মুড়ি ঘণ্ট তৈরির জন্য আমি যে মাছগুলোকে হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন ভেজে নেওয়ার পালা। এর জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল গরম করে নিলাম। এই সরিষার তেলটা গরম করার সময় এর মধ্যে আমি আরও 1 চিমটি পরিমাণ হলুদ যোগ করে নিয়েছি, কারণ আমি যখন মাছ ভাজতে যাব তখন দেখা যায় অনেক ক্ষেত্রে তেলটা আমাদের গায়ে চলে আসে, ছিটে আসে। তো আমি যখন এই তেলের মধ্যে 1 চিমটি হলুদকেও গরম করব তখন দেখা যাবে কি এই তেলগুলো আমার গায়ে একেবারে ছিটে আসবে না। তেলগুলো ফুটবে ঠিকই, কিন্তু তেলটা আমার একেবারে গায়ে ছিটে আসবে না, ফলে কোনো বড় ধরনের দুর্ঘটনার থেকে আমি রক্ষা পেতে পারবো। এটা আপনাদের জন্য একটা গোপন ট্রিক্স, আপনারা যে কোনো মাছ তেলে ভাজার ক্ষেত্রে এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন। তো আমি এই পদ্ধতিতে আমার মাছের যে মাথাগুলো সেগুলো তেলে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এবার কড়াইয়ে 1/2 কাপ সরিষার তেল দিয়ে তাতে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর সাথে আমরা অ্যাড করেছি 1 চামচ পরিমাণ হলুদ। পেঁয়াজটাকে এখন আমরা বাদামি কালার করার ট্রাই করব। যখন বাদামি কালার হয়ে আসবে তখন এতে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এরপর এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এরপর এই মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই পুরো উপকরণগুলো এর মশলার সাথে মিশিয়ে নেব। আর
আর মনে রাখবেন মশলাটাকে কষানোর সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে থাকতে হবে। মশলাটাকে কিন্তু আমরা 7-8 মিনিট কষিয়ে নেব। এরপর আপনারা লক্ষ্য করবেন যে মশলাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। তারপর এর মধ্যে আমরা 7 থেকে 8টা চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে তারপর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। মশলাটাকে আমরা অনবরত নাড়তে থাকব। আর আমার মনে হচ্ছিল যে মশলায় তেল একটু কম হয়ে গিয়েছে, এজন্য আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। এরপর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি সেই মশলাটার মধ্যে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব এবং একই সাথে সেখানে 8 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এখানে আমি সর্বমোট 2 ধরনের ডাল মিলিয়ে 1.5 কাপের মতো ডাল ব্যবহার করেছি এবং এর মধ্যে আমি 8 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, কেননা আমি যে মাছগুলো নিয়েছি সেগুলো সাইজেও একটু বড়। এখানে আমি 2টা মাছের মাথা ব্যবহার করেছি আর 2টা লেজ নিয়েছি, এজন্য আমার পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আপনারা ভিজিয়ে রাখা ডালগুলোকে মশলার মধ্যে দেওয়ার সময় কিন্তু অবশ্যই পানি অ্যাড করে নেবেন, কারণ পানি ছাড়া তেল মশলার ভেতরে ডালটা কষালে ডাল ফুটতে অনেক বেশি দেরি হয়। এজন্য আপনাদেরকে কিন্তু ডালটা যখন মশলার মধ্যে দিবেন তখন অবশ্যই সাথে সাথে পানিটা অ্যাড করে নিতে হবে। এরপর আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে আমাদের ডাল প্রায় ফুটে গেছে, এখন আমরা মাছের মাথাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমরা 15 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করব। এবার চলে আসি মুড়ি ঘন্টের যে স্পেশাল বাগারটা সেটার রেসিপিতে। এর জন্য আমরা প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে সরিষার তেল নিয়ে তার মধ্যে শুকনা মরিচগুলোকে ভালোভাবে কালো করে ভেজে নিব। পর মরিচটা কালো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে দিয়ে দিব 1 চা চামচ মেথি, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ আস্ত জিরা এবং সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া। রাঁধুনি কিন্তু বাসায় আমরা গুঁড়ো করে রেখি, সেই গুঁড়াটাই আমি কিন্তু এখানে ব্যবহার করেছি। এবং এর মধ্যে আমি 20 থেকে 25টা রসুনের কোয়া ব্যবহার করেছি। আমাদের বাসায় যে ছোট ছোট দেশি রসুনগুলো আছে সেগুলোই আমি ব্যবহার করেছি। এখন এই রসুনটাকে আমি 1 মিনিট ভেজে নেব। এই রসুনটা যখন 1 মিনিট ধরে ভাজা শেষ হয়ে যাবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে নেব। রসুনটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি চিড়ে রাখা কাঁচামরিচ। এরপর এই মিশ্রণগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিব, তখনই বুঝতে পারবো যে আমার বাগারটা রেডি হয়ে গেছে। এরপর এই বাগারটাকে আমরা গরম গরম অবস্থায় মুড়ি ঘন্টের মধ্যে ঢেলে দিব। মনে রাখতে হবে এই বাগারটা কিন্তু আমাদের এই মুড়ি ঘন্ট রেসিপির স্পেশাল বাগার। এই বাগারটাই কিন্তু এই মুড়ি ঘন্টর মধ্যে যে অথেন্টিক টেস্টটা সেটা এনে দেবে। এই বাগারটা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কিন্তু মুড়ি ঘন্টের যে অথেন্টিক টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না, তাই এটা মাস্ট আপনাদেরকে ব্যবহার করতেই হবে। এই বাগারটা ঢেলে দেওয়ার পরেই আপনারা ফিল করবেন যে এখান থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, আপনার বাসাটা পুরো মুড়ি ঘন্টের ঘ্রাণে একদম মৌ মৌ হয়ে যাবে। তো আমার বাগারটা এই মুড়ি ঘন্টের মধ্যে ঢেলে দেওয়া শেষ। এ পর্যায়ে আমি একটা খুন্তি দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি অ্যাড করে দেব ধনিয়া পাতা। এটা কিন্তু একটা সৌন্দর্য উপাদান, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা, কিন্তু এটা দিলে হয় কি একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও খুব সুন্দর লাগে।
তো আমি এর মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার মুড়ি ঘন্ট। আর এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি, আমার মায়ের কাছ থেকে আমি এই রেসিপিটা শিখেছি। এটা কিন্তু খুব স্পেশাল একটা রেসিপি, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো আই হোপ আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হলো তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। আর আমার অন্যান্য রেসিপিগুলো যদি আপনারা মিস করে থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।